হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট পাশাপাশি বেডে শুয়ে রয়েছে দুজনের জ্ঞান ফিরে দুজনকে দেখতে শুরু করে দীপা বলে সূর্য ডাক্তারবাবু আমাকে এরকম করে কেন দেখছে সূর্য তুমি ঠিক আছে তো তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো কত বছর অপেক্ষা করেছিলাম তোমার মুখ থেকে এরকম আমার নামটা শুনতে পারবো বলে দীপা তুমি আমাকে ভুলে যাওনি তো না তো আমার সোনামা রূপামা কেমন আছে আপনার মনে পড়ে গেছে কি মনে পড়বে আমার সন্তানরা তো আমারই আমি ওদের কখনো ভুলতে পারবো না দীপা আমি মানছি আমাদের ডিভোর্স হয়ে গেছে আমরা আলাদা হয়ে গেছি কিন্তু সন্তান তো কখনো আলাদা হয়নি আপনার তার মানে স্মৃতি ফিরে এসেছে আপনি আমাকে চিনতে পারছেন সব কিছু মনে পড়ে গেছে আপনার দীপা আমি চাই নতুন করে আমরা আবারও সব কিছু শুরু করব। আমি তোমার জীবনে অনেক বোঝা হয়েছিলাম আমি জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছ সেই সমস্ত কষ্ট দুশ্চিন্তা দুর্দশা থেকে আমরা কি পারি না আবার নতুন করে সব কিছু শুরু করতে সূর্য এখন আর কি করে সবটা হবে তুমি কি ভুলে গেলেই ইরাকে বিয়ে করার কথা বিয়ে তো বিয়েই মিথ্যে করে হোক আর সত্যি সেটাকে তো অস্বীকার করা যাবে না এরই মধ্যে লাবণ্য এবং পুরো পরিবার সেনগুপ্ত বাইরে দাঁড়িয়ে আছে ডাক্তারকে জিজ্ঞাসা করে কী অবস্থা সূর্য দীপার জ্ঞান ফিরে এসেছে তবে ছোট্ট বাচ্চা শিশুটি এখনও স্টেবল নয় আরেকটু সময় লাগবে তাহলে আমরা গিয়ে ওদের সঙ্গে দেখা করতে পারি না অবশ্যই ইরা চলে আসে বলে সূর্যর এই অবস্থা আমি খবর পেয়েছি আমাকে এক্ষুনি সূর্যের সঙ্গে দেখা করতে যেতে হবে আমি ওর সামনে যাব প্রার্থনা করব তারপরে চলে আসবো ইরা এগুলো না করে তোমার এত শখ মন্দিরে যাও না গিয়ে প্রার্থনা করো এখানে কেন শুধু শুধু সিনকেট করছো তুমি যদি ওই বাড়ির বউ হয়ে থাকো উর্মি তাহলে আমিও ওই বাড়ির বউ আমি কেন পারবো না এগুলো করতে এটা একটা হাসপাতাল কোনো নাটকের মঞ্চ নয় এখানে কোনো রকমের আর্গুমেন্ট হবে না তুমি এখান থেকে চলে যাও এরা না আমি যাব না আমি সূর্যর সঙ্গে দেখা করবই তুমি যে আমার ছেলের বউ তার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাইনি সূর্য সেটা আমাদের দেয়নি তাহলে তোমাকে কি করে মেনে নেই তুমি চলে যাও বলছি এখান থেকে তুমি চাইলে থানা পুলিশ করতে পারো আমাদের নামে নালিশ করতে পারো কিন্তু কোনোভাবেই কোনো কিছু হবে না তুমি না গেলে আমি কিন্তু সিকিউরিটি ডেকে আনবো এরা যেতেই লাগে তখনই মিশকাকে দেখতে পারে আর ভাবে এই ডেঞ্জারাস মেয়েটা আবার ফিরে এসেছে ও না জানি কী ঘটাবে সূর্যের সঙ্গে আমি বুঝতে পারছি না এবার কী হবে আপনি এরকম করে আমাকে কেন দেখছেন কিছু বলবেন তুমি মিশকা এখানে কেন এসেছো চলে যাও বলছি এখান থেকে আচ্ছা আমি মিশকা নই আমি টিস্কা মিশকার জমজ বোন কেন মানুষ এটা দেখে বারবার ভুল করে বলতে পারো আর তুমি কে আনটি আমি তো জানতাম না সূর্যর আর একটা বউ রয়েছে আপনি তো আমাকে এরকম কিছু বলে এত কিছু থাকার পরেও মিশকা সন্তানের বাবা সূর্য এমনকি এই সন্তানকে আমি আপনাদের কাছে আর ডাকবো না প্রয়োজন হলে লিগালি আমাকে মুখ করতে হবে এই সন্তান এখানে থাকলে নানাভাবে জটিলতা বাড়বে দেখো টিস্কা আমি তোমাকে সব কিছু পরে বুঝিয়ে বলবো ইরা তুমি এখান থেকে চলে যাও ইরা রেগে যাওয়ার সময় বলে আপনি এই কাজটা ঠিক করলেন না লাবণ্য সেনগুপ্ত এর ফল আপনাকে পেতেই হবে সেটা আমি হাতে নাতে আপনাকে পাইয়ে দেবো ইরা সেখান থেকে চলে যায় আমিও তাহলে এখন চলে যাই আন্টি আমিও তো আউটসাইডার এখানে থাকার আমার কোনো যোগ্যতা নেই কি বলছো তুমি মিশকার বোন তুমি এখানে থাকতেই পারো আর ওদিকে শিশু ওয়ার্ডটা রয়েছে তুমি গিয়ে একটু বসো বীরের কাছে আমরা আসছি সবাই চলে যায় সূর্যর সঙ্গে দেখা করতে তাদের কেবিনে মিশকা ভাবে যে কোনোভাবেই আমাকে বীরকে নিয়ে যেতে হবে এখানে ওকে রাখলে চলবে না বিড়ি তো একমাত্র গুটি যে সেনগুপ্ত পরিবারে আমাকে ঢোকাবে মা দেখুন না ডাক্তারবাবু সবটা মনে পড়ে গেছে উনি আমার হাত ধরে এতক্ষণ অনেক কথা বলছিলেন প্রতিজ্ঞা করছিলেন সোনারূপাকেও উনি মনে করতে পেরেছেন সূর্য লাবণ্য তার ছেলেকে জড়িয়ে ধরে কি ভেবেছ কি সূর্য তুমি এরকম করলে বলেই আজকে বছরের পর বছর এতগুলো মুহূর্ত দীপাকে কষ্ট পেতে হলো তোমার জন্য কতই না লড়াই লড়েছে মেয়েটা তোমার স্ত্রী ফেরাবে বলে তোমাকে মোহনপুর থেকে নিয়ে এসেছে রিস্কেও করে কতটা ও তোমাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে একবারও ভাবে দেখেছো সেটাই তো বলতে চাচ্ছি মোহনপুরে আমাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছিল কিন্তু তারপরে আমি এখানে এসে আমার স্মৃতি ফিরলো এগুলো তো বুঝতে পারছি না এর মাঝখানে কী হয়ে গেছে অনেকটা নাটকের চিত্রের মতো হয়ে গেছে অনেক কিছু এখন বলতো দাদাই তোর যে স্মৃতি ফিরে এসেছে তুই কি এখন বৌদিদির সঙ্গে গিয়ে ডাক্তারি কলেজে পড়াশোনা করবি নতুন করে মানে তুই তো ডাক্তারিতে ভর্তি হয়েছিলি তুই নিজেকে ভাবতিস তুই একজন ডাক্তার ইন্টার্নি করায় পড়াশোনা করতে আসা একজন স্টুডেন্ট তুই তো তাই কলেজে ভর্তি হয়েছিলিস দীপক কি বলছে ওরা হ্যাঁ তাহলে আমি এখন থেকে তোমাকে ডাক্তারি পড়তে হেল্প করব তুমি চিন্তা করো না তোমাকে ভালো ডাক্তার হতেই হবে তোমার মতো একজন এরকম মানবিক মানুষ ডাক্তার হলে কত যে সমাজের উপকার হবে সেটা কেউ বুঝতে পারছে না আমি এই জন্যই বলেছিলাম দীপাকে ডাক্তারি পড়তে ও তোমাকে সুস্থ করতে গিয়ে নিজে একটা পেশার মধ্যে ঢুকে গেল আজ থেকে আমি তোমাকে ডাক্তারবাবু বলে ডাকবো দীপা তুমি আমাকে সূর্য বলে ডাকবে আমাদের জীবনে অনেক উতাই চড়াই চলে গেছে কিন্তু এখন আমরা কি পারি না আমাকে একটা সুযোগ দাও আমাকে ক্ষমা করে দাও আমাদের পরিবারটা জোড়া লাগানোর চেষ্টা আমি করি সব কিছু ভুলে নতুন করে আমরা শুরু করতে পারি না দীপা দেখুন ইরার সঙ্গে আপনার বিয়ে হয়ে গেছে ইরা বারবার অধিকারের লড়াই নিয়ে এই বাড়িতে এসেছে সবাই ইরাকে ইগনোর করলেও কোনোভাবেই কিন্তু এই বিয়েটা তো অস্বীকার করা যাবে না আপনি তো ওর সিঁদুর পড়িয়েছেন সেটা আমি ওর প্রাণ বাঁচাতে করেছি সেদিন যদি আমি এই কাজটা না করতাম তাহলে ওকে গ্রামের লোকজন মেরে ফেলতো ওকে বাঁচানোর জন্য যে কাজটা করেছি সেটা আমার ঘরে দায় চাপিও না ওই মেয়েটাকে বিয়ে করাই আমার জীবনের সবথেকে বড় ভুল ও একটা আতঙ্কবাদী ও নানাভাবে সমাজের শত্রু ওকে কি করে তুমি পারছো আমার সঙ্গে জুড়ে দিতে ডাক্তারবাবু দেখুন আপনার সঙ্গে আমার ডিভোর্স পেপার রয়েছে মাঝখানে আমাদের আর কোনো অস্তিত্ব নেই বিয়ের আপনি কেন এটা বুঝতে পারছেন না জোর করে তো আমরা একসঙ্গে থাকতে পারবো না দীপা আমি মিশকার সঙ্গে ইরার সঙ্গে কথা বলবো এমনকি সূর্যের সঙ্গে ডিভোর্সটাও আমি করিয়ে দেব। তুমি চিন্তা করো না মা আপনি বলছেন ঠিকই কিন্তু আমার মন সাই দিচ্ছে না কারণ ইরা এমন একজন মানুষ যে সহজে ডাক্তারবাবুকে ছাড়বে না তাহলে কি করে আমরা সংসার করব আর জীবন থেকে এতগুলো বছর চলে গেছে সেগুলো তো ফিরে আসবে না এখন নতুন করে সবাইকে বাঁচতে শিখতে হবে আমি যখন ওনার সঙ্গে ডাক্তারি কলেজে একসঙ্গে পড়তাম তখন নতুন করে ওনাকে ভালোবাসতে শিখেছিলাম আবারও নতুনভাবে ডাক্তার সূর্য সেনগুপ্ত প্রেমে পড়েছিলাম কিন্তু সেই দিনগুলো এখন আমাকে ভুলে যেতে হবে সূর্যর এগুলো শুনে হঠাৎ মাথা ঘুরে যায় দীপা জলের গ্লাস এনে হাতে ধরিয়ে দেয় বলে সোনার মা রূপামা কোথায় সেনগুপ্ত বাড়িতে আছে আমি যাব ওদের সঙ্গে দেখা করতে ওরা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে আমার মেয়েগুলোকে কতদিন দেখি না তাদেরকে কোলে নিতে খুব ইচ্ছে করছে সূর্য যখন নিজের রুম থেকে বেরিয়ে আসছিল তখনই মিশকাকে দেখে অবাক হয়ে যায় বলে তুই মিশকা না এক্ষুনি পুলিশকে খবর দাও ওকে ধরে নিয়ে যেতে বলো ওর মতো খারাপ একজন মানুষ এই পৃথিবীতে থাকা কোনো মানে নেই ও বাইরে কেন ঘুরে বেড়াচ্ছে তোকে আমি করিডোরে দেখেছিলাম না যখন আমি অসুস্থ হয়ে যাই জ্ঞান হারাই তার আগে আমি তোকে দেখেছিলাম শেষবার কোথায় ছিলিস তুই বল আরে আমি মিশকা নই আমি টিস্কা মিশকার যমজ বোন সেটা হতে পারে না আমাদেরকে সবসময় ইলজিক্যাল প্রমাণ করার চেষ্টা কেন করছিস তোর মতো মানুষকে কেউ বিশ্বাস করতে পারে না মা তুমি বিশ্বাস কি করে করলে যে মানুষটা বারবার আমার রিপোর্ট পাল্টে দিয়ে এটা বোঝানোর চেষ্টা করেছে আমি কোনোদিনও বাবা হতে পারবো না যে মানুষটা আমার এবং দীপা সম্পর্ক শেষ করে দিয়েছে নানাভাবে কলা কৌশল অবলম্বন করে তোমরা তারপরেও তাকে বিশ্বাস করছো একবারও ভাবছো না যে এটাও তার একটা নতুন পরিকল্পনা এক্ষুনি তুই এখান থেকে চলে যাবি তা না হলে আমি কিন্তু পুলিশ ডেকে তোকে ধরিয়ে দেবো দীপা তুমি বিশ্বাস করো যে ওটা মিশকা না করি না কারণ ও মিসকার চোখের মনেই আর এই মেয়েটা চোখের লেন্স পড়েছে কিনা এটা টেস্ট করার জন্যই আমি ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম যে ডাক্তার ওকে টেস্ট করবে ঠিক সেই মুহূর্তে একটা ব্লাস্টের শব্দ হয়ে যায় এরপর আমি বীরকে বাঁচাতে চলে যাই তারপরে নিজেও অসুস্থ হয়ে জ্ঞান হারাই এবং তুমিও তাই আর ওই টেস্টটা করা হয়ে ওঠেনি তোমরা চাইলে এখনও করতে পারো আমি সত্যি বলছি যে আমি টিস্কা আমি মানি না এই মেয়েটাকে আমি ছাড়বো না এই বলে সূর্য মিশকাকে মারার জন্য তেরে যায় আর বলে ওকে এক্ষুনি এখান থেকে বের করে দাও ওর কোনো জায়গা নেই আমাদের জীবনে সূর্য তুই আমাকে এরকম করে বের করে দিচ্ছিস ঠিক আছে আমি চলে যাব। তবে দেখ বীরকে একদিন না একদিন বড় হবে আমি ওর মা হিসেবে ওর পাশে দাঁড়াবো ওকে নিয়েই আমি সেনগুপ্ত পরিবারে আবারও ঢুকবো এই তো আমার একমাত্র গুটি যার কারণে তোরা কিছুই করতে পারিস না আমি তাহলে বীরকে নিয়ে যাব না কারণ আপনার কথা ছিল বীরের বাবা অসুস্থ কে দেখবে ওকে দেখাশোনা করবে বীরের বাবা এখন সুস্থ হয়ে গেছে ওনার স্মৃতি ফিরে গেছে কোনোভাবেই বীর ওই বাড়ি থেকে কোথাও যাবে না এরপরেও যদি আপনি লিগালি কোনো কাজ করতে চান সেগুলোর জন্য আমরা প্রস্তুত আছি কোনোভাবেই আমরা বীরকে নিয়ে যেতে দেব না ঠিক আছে তাহলে সূর্য এবং দীপাকে অল দা বেস্ট বলে মিশকা সেখান থেকে পালিয়ে লুকোই যখন সেনগুপ্ত পরিবারের সবাই চলে যাচ্ছিল তখন মিশকা আবারও বেরিয়ে আসে ভাবে সূর্য এই কাজটা তুই ঠিক করলি না আমাকে দূর দূর করে তাড়িয়ে দিলি অথচ তোর জীবনে আমারই সবথেকে বড় জায়গা অধিকার রয়েছিল তোকে এবার আমি বুঝিয়ে ছাড়বো যে আসলে আমি কি সূর্য সেনগুপ্ত বাড়িতে এসে দেখতে পারে সোনারূপাকে সোনারূপা বাবা বলে ডাকে আবার ভয় পায় যে বাবার তো স্মৃতি নেই এরকম করে ডাকা যাবে না আমরা কি সত্যি আজ থেকে বাবাকে বাবা বলে ডাকবো কেন নয় উপমা তোমরা আমাকে মন খুলে বাবা বলে ডাকবে আমি তোমাদের সঙ্গে খেলা করবো এবং তোমাদের সঙ্গে আমি সময় কাটাবো তোমরা কি ভেবেছো তোমাদের বাবা এরকম করে তোমাদের ভুলে গেল সেনগুপ্ত বাড়িতে এসে বলতে চেয়েছে এখান থেকেই দীপার জীবন শুরু হয়েছিল আর এখান থেকেই দীপাকে এখন বিদায় নিতে হবে সূর্যর জ্ঞান স্মৃতি দুটোই ফিরে এসেছে এবার তাকে ইরাকে বউ হিসেবে মেনে নেওয়ার জন্য বারবার করে দীপা বলছে কিন্তু লাবণ্য ওই ক্রিমিনাল মেয়েটাকে কখনোই সেনগুপ্ত বাড়ির বউ মানবে না কিন্তু ইরা ও এর যোগ্য জবাব দিয়ে ছাড়বে যে কাগজপত্রগুলো সূর্য স্মৃতি ফেরার আগে সই করিয়ে নিয়েছে সেগুলোকে এবার ট্রাম কার্ড হিসাবে ব্যবহার করে ইরা এই বাড়িতে থাকার প্ল্যান করেছে কি হতে চলেছে অনুরাগের পরবর্তী টুইস্টে সূর্য মিশকাকে চিনে মারতে গেল দীপাকে ডাক্তারি পড়তে সাহায্য করবে জানালো সূর্য যখন জানতে পেরেছে যে সূর্যকে সুস্থ করতে দীপা কত কিছুর মধ্যে দিয়ে গেছে কিন্তু তারপরেও সূর্য দীপাকে উইস করে সে ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তার হতে চলেছে দীপাকে ডাক্তার হতে সাহায্য করবে সূর্য নিজেই এমনকি সূর্য যখন তার পরিবারের পাশে থাকেনি তখন দীপা বাড়ির বড় ছেলে হয়ে পরিবারে ছিল তাই দীপাকে সব সময় সব ধরনের সাহায্য না পড়ে সোনারূপা এবং দীপাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চায় সূর্য কিন্তু ইরা তো মাঝখানে রয়েছে তাকে না সরিয়ে দিলে কি করে বা এগুলো করা সম্ভব আর ইরা এত সহজে নিজের জায়গাটা ছাড়বেও না সূর্যকে নিজের স্বামীর অধিকারের লড়াই করতে গিয়ে সূর্যের এত বড় ক্ষতি করেছে এখন পর্যন্ত সূর্য মনে করতে পারেনি যে তাকে গাড়ি থেকে ধাক্কা কিন্তু ইরাই মেরেছিল আর আজকে তার এই পরিণতির জন্য ইরাই দায়ী তাই কোনোভাবে ইরার মতো একজন ক্রিমিনালের সঙ্গে সূর্য থাকবে না কী ঘটবে এর পরে সূর্য একলা আর এদিকে নিষ্কা ইরা তো রয়েছে তার মধ্যে সূর্য চায় দীপাকে কী ঘটবে এই ত্রিকোণ প্রেমে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন